शांतनु भौमिक महाकाश विज्ञानी आपके स्वागत रिपब्लिक बांगलार शांतनु बाबू आज चाँदर देशे पाड़ी देवार पर सूर्यर देशे पाड़ी देवार अपेक्षा एवं ये सौरजान जे जाच्छे इतिमध्ये सौर अभिजान ताते जाना जाच्छे ना कि सूर्यर भूत भविष्य सबटाई जाना जाबे एवं अति बेगुनी रश्मिर प्रभाव जेटा निये दीर्घदिन धरे एकटा आलोचना होयेछे जल्पना चलेछे सेटा सम्पर्केओ बेश किछु तथ्य पावा जाबे आपनार काछ थेके जानते चाइबो प्रथमेई जे অভিযান কেন আর তার ফলে কি কি লাভ হতে পারে কি কি তথ্য পাওয়া যেতে পারে আদিত্য এল1 এর মাধ্যমে সৌর অভিযান মানে সূর্যের যে দূরত্ব পৃথিবী থেকে 16 কোটি কিলোমিটার যে অরবিটে এটা যাবে সেটা হচ্ছে এখান থেকে 15 লক্ষ কিলোমিটার তো সেই অরবিটে যেটাকে L1 পয়েন্ট বলা হচ্ছে যেটা ল্যাগ্রাঞ্জিন পয়েন্ট সেখানে গেলে যে বেনিফিটটা হবে যে সেখানে হচ্ছে ওখান থেকে একটা কন্টিনিউয়াস ভিউ পাবে সূর্যের যেটা আমরা পৃথিবী থেকে পাই না আমরা এখানে হয়তো 12 ঘন্টা বা 11 ঘন্টা সূর্যের ভিউটা পাই ওই পয়েন্ট থেকে একটা আনইন্টারাপ্টেড ভিউ পাবে সব সময়ের জন্য এবং সেইখানে একটা অবজারভেটরি করা হবে অবজারভেটরি মানে যেখানে আপনার টেলিস্কোপ থাকবে বা আরো হাই রেজোলিউশন ক্যামেরাগুলো থাকবে সেই ক্যামেরাগুলো কিন্তু সূর্যের যে ভেতরে যে একদম যে মানে অগ্নিকুণ্ড সেটাকে কিন্তু একদম আইডেন্টিফাই করতে পারবে যেমন দেখুন আমাদের পৃথিবীতে আমরা যখন কোনো আগুন জ্বালাই এখানে তো অক্সিজেন রয়েছে ফলে কি ফ্লেমটা একটা ভার্টিক্যালি একটা পয়েন্টে মানে উঠে যায় কিন্তু যখন মহাকাশে যখন কোন রকম আগুনের বলয় আছে ওখানে তো অক্সিজেন নেই যার জন্য ওটা প্লাজমা অবস্থায় থাকে প্লাজমাটাকে বলা হয় চার্জ প্লাজমা তার মানে হচ্ছে যে যে যখন গ্যাস যে ফর্ম যেটা যেমন সলিড লিকুইড গ্যাস এই তিনটে তো ফর্ম আছে মানে সলিড যেটা আমরা দেখতে পাচ্ছি তারপর লিকুইড তারপরে যখন গ্যাস ফর্ম করে গেল এই গ্যাসের পরে হচ্ছে চার্জ প্লাজমা মানে গ্যাসটা যখন ব্রেকডাউন করে যায় সেটাকে বলা হয় চার্জ প্লাজমা এই সূর্যের যে এন্টার যে মানে ওখানকার যে পরিবেশটা ওটাকে চার্জ প্লাজমা কিন্তু ঘিরে রয়েছে যে করোনা বলা হয় এবং এই করোনার কারণেই কিন্তু আমরা মানে এটা কিন্তু ওই বায়োলজিক্যাল করোনা নয় এটা হচ্ছে ফিজিক্সের করোনা যেটাকে চার্জ প্লাজমা বলা হয় সেইটার জন্যই কিন্তু ওই সূর্যের আলোটা কিন্তু পৃথিবীতে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এখন এই যে যে আদিত্য L1টা যাচ্ছে ওটা ওখানে গিয়ে ওই জায়গায় প্লেস হয়ে গিয়ে ওখান থেকে আইডেন্টিফাই করতে পারবে যে সূর্যের যে শক্তিটা কত লক্ষ লক্ষ কোটি বছর আগে ছিল এবং আরো কত লক্ষ লক্ষ কোটি বছর পরেও থাকবে এটা হচ্ছে একটা প্রধান তার আইডেন্টিফিকেশন করবে তারপরে হচ্ছে দেখুন যে পৃথিবীতে উষ্ণায়নটা কিন্তু এখন ক্রমাগত হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে যে এরা একটা ভূমিকা নেবে যে আমাদের উপরে যে ওজন লেয়ারটা রয়েছে পৃথিবীর ওপরে সেই ওজন লেয়ারটা মানে কতদিন স্টেবল থাকবে এবং যতদিন ওজন লেয়ারটা স্টেবল থাকবে ততদিনই কিন্তু সূর্যের যে আলট্রাভায়োলেট যে হাই ইন্টেন্স যে রেডিয়েশন ওটা পৃথিবী পৃষ্ঠে পৌঁছবে না ফলে এই মানে এই এক্সপেরিমেন্টে কিন্তু এটাকে আইডেন্টিফাই করে দেবে যে ওজন লেয়ারটা কতটা স্টেবল থাকবে পৃথিবী পৃষ্ঠের ওপরে ফলে যাতে একটা দীর্ঘ সময় ধরে পৃথিবীতে প্রাণটা থাকে এবং এই সূর্যের যে এই যে আবিষ্কার মানে যেটা হতে যাচ্ছে এটা ভারতবর্ষ তো প্রথম করছে মানে আমাদের প্রথম ইসরোর যে প্রথম আগে নাসা এটা করেছে 2016 সালে আমাদের এটা প্রথম হচ্ছে এবং যেহেতু এখানে 5টা বা 7টা পেলোড আছে তার মানে হচ্ছে এটাকে বুস্টিং করে করে অরবিটে পৌঁছাতে হবে প্রথমে এখান থেকে এখন ছাড়বে একটা ভেলোসিটি নিয়ে যাবে যাবে মনে করে এখান থেকে 2 লক্ষ কিলোমিটার সেখানে গিয়ে আবার বুস্টিং করে আবার একটা জায়গায় পৌঁছবে আরো 4 লক্ষ কিলোমিটার এই করে করে যখন পৌঁছবে 16 লক্ষ কিলোমিটার সেখানে পয়েন্টে একটু স্টেবল হয়ে যাবে ফলে এখানে কি আপনি দেখুন যে কতগুলো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ইনভলভ আছে একটা হচ্ছে আপনার স্পেস ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স তারপরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এতগুলো ইঞ্জিনিয়ারিং এর নলেজ মিলে যেহেতু এটা হচ্ছে ফলে মানে এটা ভারতবর্ষে এগেন সায়েন্স এন্ড টেকনোলজির জন্য ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেজর অ্যাচিভমেন্ট হয়ে যাচ্ছে